আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। কুমিল্লায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে স্টার লাইন পরিবহনের একটি বাস ফেনীর দিকে যাওয়ার সময় বুড়িচং উপজেলার কোরপাই এলাকা অতিক্রম করতে গেলে বিপরীত মুখে একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে চালক ও এক নারী যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ সময় মহাসড়কে প্রায় 2 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। নাটোরের সিংড়ার শোলাকুড়ায় ভাঙন কবলিত এলাকা দিয়ে পানির প্রবল স্রোত অব্যাহত রয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁশঝাড়, আমগাছ, লিচুর বাগান ও অনেক ফসলি জমি। হুমকির মুখে পড়েছে অসংখ্য বাড়িঘর। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে নওগাঁর রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার 16টি ইউনিয়নের প্রায় 150 গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। সিরাজগঞ্জও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, পাশাপাশি শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। এছাড়া যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 12 এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে গত 10 দিনে প্রায় 806 টন ইলিশ ভারতে রফতানি হয়েছে, যার দাম 80,57,000 মার্কিন ডলার। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। প্রতিটি ইলিশের ওজন 1 কেজি 200 গ্রাম। বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, এবার 9 জন রফতানিকারককে 1,475 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রফতানি হয়। গত বছর শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা হিসেবে 500 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার। ঝিনাইদহে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম উলফুতারা তিন্নি। পরিবার জানায়, তিন্নির বড় বোন মিন্নির সঙ্গে তার স্বামী জামিরুলের প্রায় 6 বছর আগে ছাড়াছাড়ি হয়। এরপর মিন্নি তার বাবার বাড়িতে চলে আসেন, কিন্তু এ ঘটনার কয়েকদিনের মাথায় মিন্নিকে আবারও বিয়ে করতে পরিবারকে নানাভাবে হয়রানি করত জামিরুল। এক পর্যায়ে শুক্রবার মধ্যরাতে জামিরুল তার দলবল নিয়ে মিন্নিদের বাড়িতে জোর করে ঢুকে তিন্নিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে বলে অভিযোগ করেছে তার পরিবার। শৈলকুপার সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নির মৃত্যুটি রহস্যজনক, ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তার মুখে মাস্ক পরে হেলিকপ্টারে উঠতে দেখা যায়। ওয়েটার্সের কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো, তবে অতিরিক্ত সতর্কতার জন্য তাকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং ওজন বেশি হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ঝুঁকি রয়েছে, তবে এক টুইট বার্তায় মার্কিন এই প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি ভালো আছেন। পরবর্তী সাংবাদিকবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।